নগরযান্ত্রিকতায় নানা ব্যস্ততার মাঝে একটু স্বস্তি পেতে আয়োজন করা হয় নানা উৎসবের। তবে এবার ব্যতিক্রমী এক আয়োজন শুধুই বই নিয়ে। বইয়ের তাকে পড়ে থাকা পুরনো বইয়ের বদলে যদি পান না পড়া বই, তবে তা মন্দ হয় না, এমন ধারণা থেকেই ধানমন্ডির রবীন্দ্র সরোবরে চলছে বইয়ের উৎসব। 10টি বইয়ের বিনিময়ে যেখানে পাওয়া যাচ্ছে না পড়া 10টি বই। উৎসব শুরু হতেই পাঠকের ঢল নামে এখানে। মেইনলি জাফর ইকবালের বেশি বই আছে, বাট আমি যে বই পছন্দ হয় সেগুলো নিব। মেইনলি খুঁজতেছি আমি সায়েন্স ফিকশন। আমরা এখানে যে বইগুলো এনেছি সেগুলো নাম লিখছি, আমাদের নাম দিচ্ছি এবং আমাদের মোবাইল নাম্বার দিচ্ছি। এরপরে বলেছে যে যখন আমরা বই জমা দিয়ে নতুন বই নিব তখন সেখানে আবার নতুন বইয়ের নাম লিখতে হবে। এখানে শুধু বইয়ের বিনিময় হচ্ছে না, বইয়ের জ্ঞান ছড়িয়ে পড়ছে পাঠক থেকে পাঠকে। সাহিত্যের সব শাখার বই যেখানে পাচ্ছেন বই প্রেমীরা। এক্সচেঞ্জ করতে পারছি, ব্যাপারটা ভালো লাগছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আর সেবা প্রকাশনীরও কিছু বই নিয়েছি। ফেব্রুয়ারি মাসটা তো আমরা সবসময় বইমালাতেই যাই, তো এই বছর যেটা হয়নি আমরা সেটা অনেক বেশি মিস করেছি, স্পেশালি যারা বই পড়তে অনেক ভালোবাসে। প্রথমবারের মতো আয়োজিত এই উৎসব ব্যাপক সাড়া ফেলেছে, ভবিষ্যতে তাই পরিসর আরও বাড়ানোর কথা বলছেন আয়োজকরা। আমরা আসলে এতটা সাড়া পাবো এটা আমরা কখনো এক্সপেক্ট করি নাই অভূতপূর্ব, কারণ সকালে যেটা আমরা রেজিস্ট্রেশন শুরু করার পরপরই অনেক মানুষ বই জমা দিচ্ছে এবং তারা তাদের পছন্দ মতো বই নিয়ে নিচ্ছে, সাড়াটা অনেক ভালো। করোনা বাস্তবতায় স্বাস্থ্যবিধি মেনেই সবাই অংশ নিচ্ছেন বই বিনিময় উৎসবে। ফেব্রুয়ারির চিরচেনা সেই উৎসবেই যেন ফিরেছে নগরীতে, তবে একটু ভিন্ন আবহে ভিন্ন আঙ্গিকে। বইয়ের উৎসব ছড়িয়ে পড়ুক শহর নগর বন্দরে। ফয়সল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা।